বিধাননগর মেলাটা একটু লেটে শুরু হয়েছে, তো তার জন্য আমরাও একটু লেটেই ভিডিওটা বানাচ্ছি। কিভাবে আসবে, কবে বসেছে, কবে শেষ হচ্ছে, কটা থেকে শুরু, কটায় শেষ হচ্ছে, সব ডিটেলস ফুল জানতে কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল তোমাদেরকে দেখতে হবে। তো চলো লেটস স্টার্ট। তো দেখো তোমরা আসবে কি করে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই। এটা হচ্ছে মেট্রো স্টেশন, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো স্টেশন। যারা শিয়ালদা থেকে আসবে তারা করুণাময় মেট্রো স্টেশন থেকে নেমে এখান থেকেও, মানে তোমরা এই যে এখান থেকে এইটুকু হেঁটে আসলে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ পড়বে। আর তার পাশেই কিন্তু রয়েছে তোমার এই মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছ, তার পাশেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। তো তোমরা যারা বাসবে তারা কিন্তু করুণাময় বাস স্ট্যান্ডে নেমে মেলাতে চলে আসতো, মানে সামনেই রয়েছে করুণাময় মেট্রো স্টেশন আর বাস স্ট্যান্ড, দুটোই কিন্তু রয়েছে। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেটাতে করে আসতে পারো। বিধাননগর যে মেলাটা হচ্ছে তার জন্য কিন্তু পার্কিং এরও পুরোপুরি ব্যবস্থা রয়েছে। ওই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ ওর সামনে দিয়ে এই যে এইদিকে যে এই গেটটা বানানো রয়েছে এটা কিন্তু পার্কিং এর জন্য। এদিক থেকে তোমরা ঢুকে গেলে, মানে ওদিক থেকে গাড়ি নিয়ে এসে তোমরা যারা ঢুকে যাবে ওখান থেকে টু হুইলার ফোর হুইলার সব কিছু পার্কিং এর ফুল ব্যবস্থা আছে, যে গাড়িটা ঢুকছে দেখতে পাচ্ছ কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখো এই যে ঢুকে পড়লাম মেলাতে, মেলাটা কিন্তু বেশ বড় সাইজে। এবারে কিন্তু মেলাতে প্রচুর প্রচুর স্টল রয়েছে, মানে আগের বারের তুলনায় এবারে মেলাটা কিন্তু অনেক বড় হয়েছে। আর আগের বারে কি শুধু ওয়েস্ট বেঙ্গলের জিনিসপত্র বেশি দেখা গেছিলো, এবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার জিনিস তোমরা পাবে। ইভেন কি ইরাক ইরানেরও অনেক স্টল রয়েছে যেগুলো তোমরা এখানে দেখতে পাবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি চার্জ লাগে না, তো সবাই চলে আসো। তো দেখো মাঠটা তো বিশাল বড়, আর মাঠের দুপাশে কিন্তু তোমরা এরকম ভর্তি সারি সারি সব স্টল পেয়ে যাবে, যেখানে তোমরা সব ধরনের মানে স্টল রয়েছে, গার্মেন্টসের যত জিনিসপত্র হয় আর কি সেই সব রয়েছে। এটা এখানে দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, এই শাড়িগুলো একটু জিজ্ঞাসা করে দেখি যে কিরকম কি প্রাইস রয়েছে। তো দেখো একটা ঢাকাই মাসলিন আছে, এত সুন্দর লাগছে কালারটা। এখন যেহেতু অনেক বিয়ে বাড়ি পাবে তোমরা, তো তার জন্য কিন্তু তোমরা এরকম টাইপের শাড়ি কিন্তু ব্যয় করতে পারো। এটার প্রাইস রয়েছে খুবই কম, 2500 টাকা বলছে শাড়িগুলো। দেখো খুবই সুন্দর লাগছে কালারটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, এই যে দেখো বিভিন্ন ভ্যারাইটির শাড়ি রয়েছে, বিভিন্ন প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা দেখো একটা ঢাকাই স্বর্ণকাতান আছে, এত ভালো লাগছে শাড়িটা, গোল্ডেন ব্লাউজ দিয়ে ওয়্যার করলে যা ভালো লাগবে না। প্রাইস হচ্ছে 3500 টাকা। সো দেখো এরকম কিন্তু এখানে প্রচুর শাড়ির স্টল রয়েছে। এখানে দেখো একটা হচ্ছে উইন্টারের স্টল রয়েছে, উইন্টারের জিনিসে এটা একটা দেখো উলেনের স্টল রয়েছে, খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। প্রাইস কি আর কিতনা হ্যাঁ, এটা রয়েছে 2500। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে স্টল রয়েছে, এই ব্ল্যাক স্টলটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা ইসকা প্রাইস কিতনা আয়েগা, 1250 টাকা হচ্ছে এটার প্রাইস রয়েছে। দেখো ব্ল্যাকটা খুব সুন্দর পুরো ঠাসা কাজ করা রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন ধরনের কাজের ওপরে এখানে স্টল রয়েছে। তো এখানে কিন্তু এবছর বাংলাদেশের প্রচুর স্টল রয়েছে। দেখো এখানেও একটা শাড়ির স্টল দেখতে পাচ্ছি, এই শাড়িটা কিন্তু দুর্দান্ত লাগছে কালারটা। দেখো দিনের বেলা একবার এত সুন্দর লাগছে। এটা একটা ঢাকাই সিল্ক রয়েছে, এটা হচ্ছে ঢাকাই সিল্ক, দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এত ভালো লাগছে কালারটা। রেড রেডের সাথে ব্লু কালার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা রয়েছে। দেখো 3200 টাকার দামটা রয়েছে এই শাড়িটা। দেখো খুব ভালো লাগছে, খুব লাইট কালারের মধ্যে রয়েছে আর ফুল কাজ করা রয়েছে শাড়িটা, দেখেছো এত ভালো লাগছে। পাড়টা দেখো মানে সিম্পলের মধ্যে কিন্তু একদম গর্জিয়াস, খুব ভালো লাগছে কালারটা। তার সাথে কিন্তু এই যে ব্লাউজ পিসও রয়েছে, এই যে দেখো ব্লাউজ পিস রয়েছে। এত যারা লাইট কালার ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা জিনিস। এটার প্রাইস রয়েছে 6000 টাকা। তো এটা দেখো অনেক বড় একটা স্টল রয়েছে, এখানে কিন্তু তোমরা প্রচুর প্রচুর শাড়ি কালেকশন পেয়ে যাবে। বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু শাড়ি রয়েছে। আর এনাদের কালেকশনগুলো সত্যি এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। দেখো যে শাড়িগুলো হ্যাং করে রাখা রয়েছে এত ভালো লাগছে কালার কমিউনিকেশনগুলো। দেখো প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই যে এখানে একটা অডিটোরিয়াম করা হয়েছে, এখানে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আর কি। আর এখানে দেখো খুব সুন্দর আলপনা দিয়ে কি বেশ গাছপালা দিয়ে এরকম লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আমরা যেহেতু দিনের বেলা এসেছি তো লাইটটা তো এখনো জ্বলেনি, তোমাদেরকে দেখাতে পারছি না, একটু সন্ধে হোক তোমাদেরকে একবার দেখাবো। এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু পপ আপ হেডগুলো রয়েছে, স্পাইডারম্যান আয়রনম্যান সব কিন্তু এই যে দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এখানে যত কটা দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু সব রয়েছে 450 করে। দেখো বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চা কি বলবো, বাচ্চা বড় এই যে আমার সাথে এসেছে একটা বাচ্চা, এর জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই সুন্দর। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ক্রিডিং গুলো রয়েছে। তো এখানে দেখো অ্যাস্ট্রোনট রয়েছে,
এটা কি নাম, আমেরিকা রয়েছে, এই যে এরকম সব ধরনের। কিন্তু এটা দেখো, এই চাবি রিং গুলো কি ভালো লাগছে, এই রিং গুলো কিন্তু খুব ভালো লাগে দেখো, এই যে খুব সুন্দর। আর এগুলো হার্ডিও হয়, খুব সহজে নষ্ট হয় না চট করে। এখানে দেখো ইভেল আইয়ালে সব রিং চিং গুলো রয়েছে, এই যে দেখেছো এদিকে তো রয়েছে, আর এখানে দেখো রিং চিং ও রয়েছে ইভেল আইয়ের মধ্যে। হ্যাঁ, হেলিকপ্টার আলা পেন, এই যে হেলিকপ্টার লেখা রয়েছে। তো এখানে দেখো গান, হেলিকপ্টার সব কিছু টাইপের কিন্তু পেন গুলো রয়েছে। এগুলো কিরকম প্রাইস আছে? 150 করে রয়েছে। এই যে এই পেন গুলো দেখো, এই যে দেখো একটা দেখাচ্ছি খুলে, তারপরে এখানে টর্চ দেওয়া আছে। আচ্ছা, টর্চ সিস্টেমও আছে। বাহ, এবার রিফিলও করতে পারবেন। আচ্ছা, রিফিলও করা যাবে। 150 করে রয়েছে, খুব ইন্টারেস্টিং। কিন্তু বাচ্চারা দেখলে একদম কান্নাকাটি শুরু করে দেবে এগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দেখো এখনো কিন্তু তোমার কি বলবো, সব তোমার স্টল গুলো বকেনি, অনেক বাকি রয়েছে স্টল বসতে। এখানে দেখো এই যে ইলেকট্রিকের স্কুটি গুলো রয়েছে, এই যে ইলেকট্রিক স্কুটি বিক্রি হচ্ছে এখানে। তো এখানে দেখো একটা স্টল রয়েছে যেখানে তোমরা যত খুশি, মানে কেজি খুশি পার কেজি রয়েছে, এই যে দেখো লেখা রয়েছে পার কেজি তোমরা নিতে পারবে, সব মিলিয়ে মিশিয়ে নিতে পারো। এগুলো কিন্তু সব মাইক্রোওয়েভ আছে, তো কোনো রকম অসুবিধা হবে না। তো নিতে পারো 500 টাকা কেজি। দেখো কত কিছু রয়েছে এখানে, দেখো কফি মাগটা এগুলো সব রয়েছে, ইভেন কি স্টিলের জিনিসও এখানে রয়েছে। স্টিলের জিনিস কিরকম দাম আছে? আচ্ছা, খানা না লাগেগা না জলেগা না কালি পড়েগা। আচ্ছা আচ্ছা, 800 কিলো আছে। তো দেখো খুব ভারী, কিন্তু সত্যি বলছি আমি ধরে আছি হাতে, এত ভারী, এইটুকু একটা প্যান ধরছে আমার হাতে, মানে যন্ত্রণা উঠে যাচ্ছে, এত ভারী রয়েছে কিন্তু জিনিসগুলো, ভারী ভারী কিন্তু এগুলো। উনি বললো 800 টাকা কেজি, কিন্তু খুব ভারী জিনিস রয়েছে। এরকম ভাবে দেখো, এই যে এদিকে চলে আসছে আমরা হাঁটতে হাঁটতে, তো এদিকেও কিন্তু তোমার এরকম ভাবে ভর্তি সারি সারি সব স্টল রয়েছে। এই যে দেখো পুরো মেলাটাতে, মানে বড় একটা তো মাঠ বিধাননগর যেখানে বুক ফেয়ার হয়, বুঝতে পারছো মাঠটা তো বিশাল বড় একটা মাঠ, সেই মাঠেই যেহেতু মেলাটা হচ্ছে তো প্রচুর স্টল বসেছে, এরকম সারি সারি সব জিনিসের এখানে স্টল রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আবার বিভিন্ন এই যে নামকিন, চাটপাটি, মিষ্টি সব ধরনের এই যে স্টল রয়েছে একটা দেখতে পাচ্ছি। এই যে দেখো সব ধরনের নিমকিনের আইটেম রয়েছে এখানে, স্টলটা রয়েছে কেরালা। আচ্ছা, কেরালা রোস্টেড নামকিন জিনিস রয়েছে আর কি। কেজি কত আছে? 600 টাকা কেজি রয়েছে। তোমরা যাই নেবে এখানে? ও কইবি, তো যা ইচ্ছা নিতে পারো, 600 টাকা করে কেজি রয়েছে। হ্যাঁ, রোস্টেড আছে? আচ্ছা, এয়ার রোস্ট করা রয়েছে। এই যে দেখো এয়ার রোস্ট করা রয়েছে, 8 মানে 8 ধরনের সিটস রয়েছে এখানে। এই যে দেখো বিভিন্ন ধরনের আমাকে দিলো টেস্ট করতে। কত কেজি রয়েছে এটা? 1780 500 ডিসকাউন্ট। আচ্ছা, ব্যারিজ, ওকে, 16 ইন 1 8 সুপার সিট, 8 সুপার ব্যারিজ। ও, খেতে কিন্তু খুবই ভালো, মানে যেরকম হয় আর কিন্তু, আর এয়ার রোস্ট করা রয়েছে আরো বেশি ভালো লাগছে। এটা ডিটক্স ড্রিঙ্ক। আচ্ছা, ডিটক্স ড্রিঙ্ক ও রয়েছে এখানে দেখো, 7 সুপার হার্বস রয়েছে এতে। এই যে এখানে কিন্তু লেখাই রয়েছে হার্বস গুলো কি কি দেওয়া আছে না আছে। দেখো এখানে একটা স্টল রয়েছে ব্যাগের, এখানে কিন্তু সব ধরনের এই যে ব্যাগ পাওয়া যাচ্ছে, 200 টাকা 300 টাকা করে। এই যে ছোট ছোট পার্টস গুলো দেখো রয়েছে, ছোট বড় সব সাইজের। এখানে দেখো ভেতরেও সব সাইজের এই যে ব্যাগ রয়েছে, ছোট বড় সাইজের হ্যাঙ্গিং ব্যাগ গুলো রয়েছে, অফিস ব্যাগ রয়েছে। এটার প্রাইস কিরকম আছে দাদা? আচ্ছা দেখো, এই একটা ব্যাগ দেখলাম, এটার প্রাইস রয়েছে 1200 টাকা করে। আর একটা জিনিস দেখো, এবছরও কিন্তু আগের বছরের মতো বিধাননগর মেলার ফুড কোর্টটা কিন্তু বিশাল বড় রেখেছে। এই যে অনেক বড় ফুড কোর্ট রয়েছে, এই যে দেখো, সে দেখো এখানে ওদ আছে, চাউমিন আছে, সব ধরনের কিন্তু খাবারের স্টল রয়েছে, আর ভর্তি স্টল। এখনো সব স্টল এই যে রেডি হয়নি, এই যে দেখো এদিকে খাবারের স্টলগুলো শুরু হয়েছে, কিছু কিছু শুরু হয়েছে, সব এখনো শুরু হয়নি। ডিস্কো ড্যান্সার যেটাকে বলে আর কি, আমরা তো তাই বলি, তো সেটা এখানে রয়েছে। এটার কিন্তু টিকিট প্রাইস রয়েছে এই যে 100 টাকা, এখনো চালু হয়নি যেহেতু আমরা অনেকটা আগে চলে এসেছি। আর এখানে দেখো রয়েছে তোমাদের এই যে বাচ্চাদের জন্য যে ছোট ছোট গাড়িগুলো হয় না, বেশ পুচকুগুলো বসে এখানে ঘুরবে মজা করবে, তো সেইগুলোও রয়েছে। আর এখানে দেখো রয়েছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, যেটা হয় একটা টানেলের মধ্যে দিয়ে, 100টারও বেশি মাছ এখানে রয়েছে, এরও টিকিটের প্রাইস কিন্তু রয়েছে 100 টাকা করে। আমার কিন্তু এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামের কিন্তু ভিডিও বানানো রয়েছে, আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর উপরে আই বাটনেও দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু চেক আউট করে দেখে তারপরে এখানে আসতে পারো। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু মানে জামা কাপড়ের স্টল রয়েছে দেখতে পাচ্ছি। এই যে দেখো অনেক সস্তায় যেগুলো আমরা গড়িয়া টড়িয়াতে পেয়ে যাই না, সেই সব ধরনের জামা কাপড়গুলো এই যে উপরে দেখো 350 টাকা,
বেশ সুন্দর সুন্দর। আর তার সাথে সাথে সস্তা সস্তায় যে 200 টাকা করে যে প্যান্টগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে, এই যে বাড়িতে পরার যে প্যান্টগুলো সেগুলো রয়েছে, দেখো 220 টাকা করে। তো 200-220 টাকার করে কিন্তু প্রচুর জামা কাপড় এখানে রয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে ছেলেদের জন্য। দেখো এই যে ট্র্যাক প্যান্টগুলো হয় বাড়িতে পরার ইউজ করার বা মর্নিং ওয়াকে ইউজ করার, ছেলেদের যে ট্র্যাক প্যান্টগুলো হয় সেগুলো কিন্তু 350-300, এগুলো সাইজের ওপর ডিপেন্ড করে প্রাইসগুলো আর কি রয়েছে। এনাদের ভেতরেও দেখো খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে। আচ্ছা এই যে দেখো গেঞ্জিগুলো রয়েছে ছেলেদের খুব সুন্দর সুন্দর, এই যে দেখো গেঞ্জি রয়েছে 300 টাকা করে, বেশ সুন্দর সুন্দর 400 টাকা করে। এই দেখো কুর্তিগুলো রয়েছে, কত সুন্দর সুন্দর কুর্তি রয়েছে 400 টাকা করে এখানে। এখানে দেখো একটা পর্দার দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখো উইন্ডোটা পর্দার কালেকশন রয়েছে, দেখো ভর্তি 300 টাকা করে রয়েছে সব পর্দাগুলো, 200-300 এখানে দেখো 100 টাকা করে পর্দাগুলো দিয়েছে। এই যে আমি একবার ধরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ধরে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর সুন্দর পর্দা রয়েছে, আর 1000 একটা কালেকশন রয়েছে, হিউজ পর্দা রয়েছে, আর সব 150-200-300 মধ্যে দেখো ভর্তি পর্দা। দেখো এখানে কিন্তু তোমরা যদি আসো তো এই ভেলভেটের পর্দাগুলো এখানে পেয়ে যাবে, এগুলো কত করে? 250 টাকা। হ্যাঁ এই দেখো 3D পর্দাগুলো রয়েছে 300 টাকা করে। এখানে একটা দেখো স্টল রয়েছে সালোয়ারে, তো সালোয়ার পিস রয়েছে এখানে, দেখো 3 পিস রয়েছে, 1 পিস রয়েছে, 2 পিস রয়েছে, তো বিভিন্ন ধরনের সালোয়ারের সেট রয়েছে এখানে, দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এখান থেকে শুরু করে এই সাইডটা কিন্তু সব তোমরা 1000 করে পেয়ে যাবে, আর খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, দেখো বিভিন্ন ধরনের কালার রয়েছে। এটা কি 3 পিস রয়েছে? আচ্ছা এটাতে এখানে কিন্তু তোমরা 3 পিস 4 পিস সব পেয়ে যাবে, মানে যেটাতে 3 পিসের দরকার 3 পিস আছে, যেটাতে 4 পিসের দরকার আছে সেগুলো কিন্তু 4 পিসের মধ্যে আছে। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ করা রয়েছে সালোয়ারগুলো, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে সালোয়ারে। দেখো 3000-এর মধ্যে কিন্তু এই অর্গানজার ওপর রয়েছে সালোয়ারটা, এটা কিন্তু তোমরা 4 পিসে পেয়ে যাবে, 3000 প্রাইস রয়েছে, খুব সুন্দর কিন্তু প্রিন্টটা রয়েছে। ये आपका डिजाइनर सूट है, डिजाइनर में आएगा। আচ্ছা আচ্ছা ये सारे डिजाइनर कलेक्शंस है। আচ্ছা এইগুলো দেখো টোটাল রেডিমেড। হ্যাঁ জি ডেইলি ওয়্যার কে अकॉर्डिंग। আচ্ছা ডেইলি ওয়্যার अकॉर्डिंग, তো দেখো ডেইলি ওয়্যারের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। দেখো এখানে দিল্লি থেকে এসেছে ওনারা, তো দেখো এখানে কিন্তু ডেইলি ওয়্যার মেনশন কর দাও, মুম্বাই মে বি ডিজাইনার আমাদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে দেখো যত ডিজাইন আছে সব কিন্তু এগুলো সব মুম্বাইয়ের বলছে, তো এখানে কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে। দেখো সালোয়ারের রেডিমেড তো রয়েছে, এখানে দেখো তোমার হচ্ছে ভেলভেটের উপরে কাজ করা রয়েছে। এই সব ভেলভেট কা কিতনা আয়েগা প্রাইস? 3500-4000, কারণ এখানে তোমার প্যান্ট রয়েছে তার সাথে দোপাট্টা রয়েছে, তাই তো? ইস বনারসি দোপাট্টা হ্যায় ঘাগরা আয়েগা সাথ মে ইসকে আপকে। আচ্ছা আচ্ছা ঘাগরা আছে, দেখো দোপাট্টা আছে, আর এটা হচ্ছে উপরে বনারসি দোপাট্টা। হ্যাঁ ইসকা প্রাইস কিতনা আয়েগা? ইসকা 7000। 7000, খুব সুন্দর কিন্তু জিনিসটা রয়েছে। দেখো বাহ, এই সারারা কি উপরে? হ্যাঁ জি রাজস্থান। রাজস্থান কি? আচ্ছা আচ্ছা রাজস্থানের উপর রয়েছে ডিজাইনের উপর, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। কালারস মিল জায়েঙ্গে, কালারস মিল জায়েগে কি দাও না। এখানে দেখো একটা সেরামাইকের স্টল রয়েছে, যেখানে ফ্লাওয়ার মানে ফুলের টপ থেকে শুরু করে সেরামাইকের মাইক্রোওয়েভ প্রুফ সব ধরনের জিনিস পেয়ে যাবে। ভিড় দেখো, এখনই ভিড় শুরু হয়ে গেছে স্টলে। তো এই যে দেখো বিভিন্ন ধরনের সব সেরামাইকের উপরে মাইক্রোওয়েভ প্রুফ আছে না, এগুলো এনি আইটেম সব মাইক্রোওয়েভ প্রুফ রয়েছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এই যে দেখো এই যে এখানে তো প্লেট, এগুলোর প্রাইস কিরকম আছে? 200 টাকা করে প্লেটগুলো রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর প্লেট রয়েছে, আর কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো এই প্লেটগুলো। এখানে দেখো সব ধরনের বোল পেয়ে যাবে, সব ডিজাইনের উপর বোল রয়েছে দেখো, আর ওখানে কিন্তু সেট রয়েছে, বাটির যে সেটগুলো হয় সেগুলো রয়েছে এখানে। বাটি সেটগুলো কত? 500। বাবা এগুলো কিন্তু বাইরে অনেক বেশি দাম নেয়, 3 পিসের বাটি সেটগুলো দেখছো ওগুলো 500 টাকা করে বলছে। তো এখানে আসলে তোমরা এগুলো কেনাকাটি করতে পারবে, যে স্যুপ কাপগুলো হয় এগুলো নিতে পারো। এগুলো কিরকম প্রাইস আছে? সিঙ্গেল 100, প্লেয়ার 150। আচ্ছা এখানে একটা স্টল রয়েছে দেখো, যেখানে কিন্তু সব ধরনের আচার তো তোমরা পেয়েই যাবে। এই যে দেখো সব ধরনের আচার তো রয়েছে, তার সাথে কিন্তু মাসমেলো রয়েছে, বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, আর বিভিন্ন ধরনের লজেন্স রয়েছে। এই যে দেখো বোতলের এইগুলো রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। ইভেন কি এখানে দেখো, কেউ কি দেখেছো কখন? আমি দেখিনি। করলার আচার আমি এর আগে কখনো খাইও নি, দেখিও নি। ইঁচড়ার আচার খেয়েছি, এই যে ইঁচড়ার আচার খেয়েছি, বাট করলার আচার না খেয়েছি না কখনো দেখেছি। আর এখানে কিন্তু
বিভিন্ন ধরনের, এই দেখো হজমি যেগুলো হয় সেইগুলো বিভিন্ন ধরনের হজমি পেয়ে যাবে, আমলকি রয়েছে সেগুলো পেয়ে যাবে, এখানে দেখো আবার ডালের বড়িও রয়েছে, বিভিন্ন ধরনের ডালের বড়ি রয়েছে, পাপড় রয়েছে বিভিন্ন ধরনের গাছে, এখানে যাই নেবে ডালের বড়ি পাপড় সবকিছু 40 টাকা সব পেয়ে যাবে। তো এখানে কিন্তু আর্টিফিশিয়াল এই যে বাম্বুগুলো দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বড় সাইজের এই যে গাছ রয়েছে এখানে, এই যে দেখো আর্টিফিশিয়ালের উপর রয়েছে সবকিছু, যারা হোম ডেকোর করতে চাও এই যে কালারিং পাতার মধ্যে যেটা চাও আর কি সেটাও রয়েছে, এই যে বিভিন্ন ধরনের রয়েছে ফুল রয়েছে, ছোট বড় সব প্ল্যান্টগুলো রয়েছে, তোমাদের ওয়ালপেপার রয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু এখানে আর্টিফিশিয়ালের জিনিস তোমরা পেয়ে যাবে, ছোট বড় সব সাইজের ব্যাগ রয়েছে, সব ধরনের ব্যাগ রয়েছে, বিভিন্ন ডিজাইনের উপর ব্যাগ রয়েছে, কাজ করা রয়েছে প্লেনের উপরে রয়েছে, এই যে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জুটের ব্যাগ এখানে রয়েছে। এগুলো প্রাইস কিরকম আছে? দেখো এই বড় সাইজের ব্যাগগুলো রয়েছে, এই যে দেখো এই বড় সাইজের ব্যাগগুলো রয়েছে 250 টাকা করে, বেশ বড় কিন্তু সাইজটা, 250 টাকা রয়েছে, আর সুন্দর কাজ করা রয়েছে, দেখো খুব ভালো লাগছে দেখতে, বিভিন্ন কালারের উপর রয়েছে না, আরও বেশি ভালো লাগছে, ডিজাইন করা রয়েছে জুটের উপরে, ছোটো সাইজের বড় সাইজের সব সাইজের তোমাদের রয়েছে, দেখো বিশাল বড় একটা স্টল রয়েছে, পুরো স্টলটা জুড়েই কিন্তু এরকম জুটের সব ব্যাগ রয়েছে। দেখো অনেকেই আছে জুটের জিনিস ব্যবহার করতে অনেক ভালোবাসো, এই যে জুটের ব্যাগ ক্যারি করতে ভীষণ ভালোবাসো, যেখানেই যাও জুটের ব্যাগ নিয়ে যেতে পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে জুটের সব ধরনের, দেখো এখানে দেখো একটা উত্তরপ্রদেশের স্টল রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে ড্রেস রয়েছে, দেখো ওই যে অনেকে আছে না ব্লাউজের ওপরে কুর্তির ওপরে মানে পার্টি ওয়্যার জিনিস বানানোর জন্য এই জিনিসগুলো যে পরে, মানে শাড়ির সাথে ইউজ করতে পারো, সালোয়ারের সাথে সিম্পল কোনো একটা সালোয়ার পরলে তার সাথে এগুলোকে ওয়্যার করতে পারবে, তো বিভিন্ন ধরনের রয়েছে। এখানে দেখো শার্ক গুলো রয়েছে, এই যে এগুলোর প্রাইস কিরকম আছে? 1500 টাকা করে রয়েছে, দেখো বিভিন্ন কালারের উপর রয়েছে, খুব সুন্দর সুন্দর রয়েছে, এখানে ছোট সাইজের যে জ্যাকেট গুলো হয় মানে সিল্কের কাপড়ের উপর ফুল কাজ করা রয়েছে, ঠাসা কাজ করা, কিন্তু এখানে দেখো ফুল যে জ্যাকেট গুলো হয়, ফুল যে শার্ক গুলো হয় সেগুলো রয়েছে, ফুল এই যে দেখো ফুল ড্রেস গুলো রয়েছে, এই যে দেখো ফুল ড্রেস গুলো রয়েছে, কাজ করা রয়েছে, খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে, এই যে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনও রয়েছে এগুলো, তো দেখো ভর্তি কাজ করা জিনিস রয়েছে। দেখো এখানে যে টেবিল রানার গুলো রয়েছে, এত সুন্দর সুন্দর টেবিল রানার রয়েছে, 700 রয়েছে, দেখো এত সুন্দর কাজ করা যে টেবিল রানার গুলো হয় সেগুলো রয়েছে, টেবিল ম্যাট যেগুলো হয় কি সুন্দর লাগে না, পুরো কাজ করা, কিন্তু তো এগুলো ওয়াশ করা যাবে সব? হ্যাঁ, কারণ দেখো পুরো একদম এগুলো সেলাই করা আছে না, স্টিচ করা রয়েছে, কিন্তু ইয়েগুলোকে এত ভালো লাগছে এগুলো দেখে। এগুলোর প্রাইস কিরকম আছে? 500 করে রয়েছে, এই যে দেখো এখানে 500 600, দেখো কি সুন্দর কাজ করা এগুলো, আর এগুলো কিন্তু ছিঁড়বে না, খুলে পড়ে যাবে না, এগুলো দেখো স্টিচ করা রয়েছে, লাইলিং এর যে সুতোগুলো হয় না সেই সুতো দিয়ে এগুলোকে, এই যে দেখো এখানে দেখো একটা স্টল রয়েছে যেখানে ভর্তি সব তোমার কাচের জিনিস তো রয়েছে, তার সাথে কিন্তু এই যে দেখো কাপ রয়েছে বিভিন্ন ধরনের, খুব সুন্দর সুন্দর বড় বড় ছোট বড় সব সাইজের কাপ রয়েছে, কাপের প্রচুর ভ্যারাইটি রয়েছে বাইরের দিকটা, আর এদিকে কিছু রয়েছে দেখো তোমার হচ্ছে প্লাস্টিকের ওপরে প্লেট রয়েছে, তার সাথে এখানে কিন্তু কাপ প্লেটের সেটও রয়েছে, কাচের দেখো সেট রয়েছে, গ্লাসের জাগের, তারপরে তোমার এদিকে দেখো প্লেটও রয়েছে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে, গ্লাস বিভিন্ন ধরনের গ্লাসের সেট রয়েছে, এই যে দেখো ছোট ছোট সাইজের যে প্লেটগুলো হয় স্ন্যাক্স প্লেট সেই প্লেটগুলো তোমার রয়েছে, এখানে দেখো কাচের মাইক্রোওয়েভের যে বাটিগুলো হয় সেগুলো রয়েছে, এখানে দেখো এই যে বোরোসিলের যে বাটিগুলো হয় সেই বোরোসিলের বাটিগুলো রয়েছে, এর যে মশলা রাখা বিস্কুট রাখা খাবারের যে কাচের বয়মগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে, এই যে দেখো ছোট বড় সব সাইজের উপর রয়েছে। এইগুলো কিরকম প্রাইস আছে? এই ছোটগুলো দেখছো সেলোর, এগুলো রয়েছে 150 টাকা করে, আর এই বড় জারগুলো এগুলোর কিরকম প্রাইস আছে? কাছে 450 টাকা করে রয়েছে, কেজি জিনিস ধরে যাবে 450 টাকা করে দাম রয়েছে। এটা দেখো 6টা থাকবে, গ্লাসগুলো দেখো কত সুন্দর গ্লাসগুলো, 1050 টাকা। এনারা কিন্তু মেলা বলে অনেকটা কম রেঞ্জে দিয়েছে, দেখতে পাচ্ছ এতটা কম রেঞ্জে কিন্তু পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো, দেখো ওই লাইনটাই কিন্তু অনেকগুলো রয়েছে ডিজাইন করা এরকম। দেখো এত কিছুর মধ্যে একটা স্টল পেয়েছি যেটা হচ্ছে আফগানি ড্রাই ফ্রুটস রয়েছে, এই যে দেখো আফগানি ড্রাই ফ্রুট রয়েছে, আমন্ড রয়েছে, ক্যাশু রয়েছে, ওয়ালনাটস রয়েছে, কিউবি রয়েছে, ডেটস রয়েছে,
রেডবেরি, ব্লুবেরি সব কিছু কিন্তু এখানে ড্রাই ফ্রুটস রয়েছে। দেখো এখানে সিডস রয়েছে, ওয়াটারমেলন সিডস রয়েছে, না পাম্পকিন সিডস রয়েছে, সানফ্লাওয়ার সিডস রয়েছে। তা আঞ্জির কত করে? 1600-1800-2000 টাকা থেকে শুরু হচ্ছে তোমার আঞ্জিরের প্রাইস রয়েছে। আর ইয়ে ডেটস কিতনা করকে আয়েগা? 1600 রুপিয়া কেজি। এই যে দেখো এই বড় সাইজের এটা রয়েছে, এটা কিন্তু প্রাইস রয়েছে 2400 টাকা করে। দেখো এখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টের মানে ফ্লাওয়ার ডেকোরেটের স্টল রয়েছে। এই যে দেখো এগুলো কি ভালো লাগছে দেখতে, মানে এটা কাটা কাটা টাইপের, সেই খুব সুন্দর কিন্তু এগুলো দেখতে। এগুলো কত করে দাদা? এটা দেখো একটা স্টিকে তিনটে চারটে করে রয়েছে। এই যে দেখো 220 টাকা হচ্ছে এটার প্রাইস। এই যে দেখো আর ফুল দোকানটাতে দেখো ভর্তি কিন্তু সব ফ্লাওয়ার রয়েছে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু স্টলটা, এটা কিন্তু তোমরা বাইরে পেয়ে যাবে। এরকম দেখেছো পাখির যেগুলো হয় না, এগুলো রয়েছে বেশ লাইটিং দেওয়া, খুব সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছে কিন্তু এগুলো দেখতে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের, এই যে বললাম ফ্লাওয়ার রয়েছে, এই যে এই গাছগুলো রয়েছে, দেখো ছোট ছোট প্ল্যান্ট গুলো, যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট গুলো হয় সেগুলো রয়েছে। এখানে দেখো এই লাইট গুলো দেখলে না, ঝাড় গুলো দেখলে সিরিয়াসলি মাথাটা পুরো ঘুরে যায়। এই লাইট কেনার এত শখ না আমার, এত ভালো লাগে এই লাইট গুলো। দেখো স্টলে ভর্তি পুরো সব কিন্তু তোমার লাইট গুলো রয়েছে, ঝাড় গুলো রয়েছে। তো দেখো এত লাইট রয়েছে এখানে, এত বেশি ভালো লাগে এখানে এই জিনিসগুলো। দেখো প্রত্যেকটা জিনিস, দেখো এগুলো দেখো কত সুন্দর সুন্দর প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। এই যে দেখো, এই যে দেখো এইগুলো কত সুন্দর সুন্দর কাজ করা এদের এখানে। এগুলো বিশেষ করে ভালো লাগে এই যে ম্যাওগুলোকে, দেখেছো ওই বিল্লিগুলো কত সুন্দর লাগে। এখানে দেখো একটা স্টল রয়েছে, এখানে দেখো শোপিস রয়েছে অনেক সুন্দর সুন্দর। এই যে, এই যে দেখো এখানে দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগে, গরুর বাচ্চা হয় আর কি, দুধ খাচ্ছে দুধ। এই যে দেখো এইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে। এইগুলোর কিরকম প্রাইস আছে? 800 টাকা। এটা কি মেটালের আছে? কিন্তু মেটালের নেই, এটা মিক্সের উপর রয়েছে, এটা প্রাইস রয়েছে 800 টাকা। বড়গুলো রয়েছে 1500 টাকা। এখানে একটা সব থেকে সুন্দর জিনিস দেখো, একটা বড় রাধা কৃষ্ণ রয়েছে, দেখতে পাচ্ছ কি ভালো। ওটা কি মেটালের? ও মেটাল কা হ্যায়, উসকা প্রাইস কিতনা আয়েগা? 65000 রুপে। 65000 রুপে আসবে। আচ্ছা আচ্ছা, 50 কেজি ওজন আছে কিন্তু এই রাধা কৃষ্ণটা, ভাবতে পারছো? যে স্ট্যান্ড গুলো দেখো, ল্যাম্প স্ট্যান্ড গুলো, এটা এগুলোর প্রাইস রয়েছে 8000 টাকা করে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর টাইপের রয়েছে কিন্তু। মেইন ডোরের সামনে যে লাগায় না, এই যে সামনে এরকম ইয়ে টাইপের ঘুমুর টাইপের যেগুলো আছে বাধা রয়েছে দেখো। আর এই যে এখানে কিন্তু গণেশ দেওয়া রয়েছে মাঝখানে, এগুলো এগুলোর প্রাইস কিরকম আছে? 7000 টাকা রয়েছে এটার প্রাইস। দেখো সুন্দর সুন্দর। আর এখানে দেখো এই যে এইগুলো ফ্লাওয়ার ভাস রয়েছে, দেখো কত বড় বড় সাইজের। দেখো হর্স রয়েছে, দেখো হর্স রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, বেশ বড় বড় সাইজের উপর রয়েছে। এখানে দেখো ছোট সাইজের যে ল্যাম্পশেড গুলো হয় সেগুলো রয়েছে। এই যে দেখো একটা হোয়াইটের উপর রয়েছে ইগল দিয়ে, বেশ সুন্দর। এটা দেখো কত ভালো লাগছে, মানে হর্স আঁকা রয়েছে আর হোয়াইটের উপর রয়েছে, এত ভালো লাগছে, ইগলটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এখানে দেখো এলিফ্যান্ট রয়েছে, ছোট বড় টাইপের এলিফ্যান্ট রয়েছে। এখানে জিরাফ রয়েছে, এই এই একটা জিরাফ রয়েছে আর এই একটা জিরাফ, দেখো কত সুন্দর সুন্দর। এখানে সব মেটালিকের উপর জিনিসগুলো রয়েছে, এইগুলো দেখো। ও এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, এটা আমি ছোটর উপরে দেখেছি এর আগে অনলাইনে। এটার প্রাইস কিরকম আছে? 2500 টাকা দাম আছে, আমি ছোট দেখেছিলাম একদম। এটা বেশ বড় সাইজের, এর মধ্যে হয় না টেবিলের উপর রেখে চকলেট ফকলেট রাখলে বা কিছু রাখলে বাচ্চারা খেতে পারবে, নিতে পারবে কোনো অকেশন হলে, বেশ সুন্দর কিন্তু রয়েছে। এরকম কিন্তু এখানেও রয়েছে, এই যে দেখো এটাও বেশ ভালো লাগছে দেখতে, দেখেছো খুব সুন্দর। এগুলো কিন্তু মেটালের উপর রয়েছে, এটাও কিন্তু তোমরা চাইলে কিছু রাখতে পারবে জিনিসপত্র। ফ্লাওয়ার ভাস রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে এখানে, এই যে দেখো। আর সব থেকে সুন্দর যেটা লাগছে, এই যে দেখো এই ক্লকটা কিন্তু কত সুন্দর, একটা ইউনিক ক্লক রয়েছে দেখো, খুব সুন্দর। আর এইখানে একটা দেখো এই যে গণেশ রয়েছে, কি ভালো লাগছে দেখো গণেশটা দেখতে। বড় গামা ফোনের সেট রয়েছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ আর কি, মার্বেলের সব জিনিস রয়েছে। এখানে দেখো স্ট্যাচুগুলো রয়েছে মার্বেলের ওপরে, এই যে দেখো বুদ্ধা রয়েছে মার্বেলের ওপরে, এখানে যে স্ট্যাচুগুলো রয়েছে সিঙ্গেল দাঁড়িয়ে মার্বেলের ওপরে, এখানে দেখো মার্বেলের ওপরে কিন্তু এই যে হাতিগুলো হয়, হাতিগুলো রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, এখানে চেস বোর্ড রয়েছে, এই যে দেখতে পাচ্ছ টেবিল রয়েছে মার্বেলের, এটা কিন্তু ফুল মার্বেলের ওপর রয়েছে দেখো। এখানে দেখো
একটা স্টল রয়েছে যেখানে তোমরা ফ্রি গেম খেলতে পারবে। এই যে দেখো বায়োস্কোপ রয়েছে, সব থেকে বড় কথা। চলো দেখি বায়োস্কোপ কিছু দেখা যায় নাকি। দেখো এখানে একটা ইজিবের স্টল রয়েছে, এই যে দেখো এখানে কিন্তু ইজিবের সবকিছু পেয়ে যাবে। এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর ছোট বড় সব সাইজের পিরামিড গুলো রয়েছে ইজিবের, মানে ওনাদের যে কালচারের জিনিসপত্র গুলো হয় আর কি সেখানকার মানুষ কিরকম ধরে। যে দেখো মিরার আর কুমির সেট রয়েছে, এখানে একটু বড় সাইজের পিরামিড রয়েছে। আমাদের যেরকম পটচিত্রগুলো হয় এখানেও কিন্তু ইজিবেরও পটচিত্রগুলো, এই যে দেখো এগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে আসবাবপত্রগুলো হয় টেবিল চেয়ার সোফা সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সেই আলাদিনের প্রদীপ যেটা তোমরা হচ্ছে এরকম হাত বোলাবে আর এখান থেকে হচ্ছে জিন বেরিয়ে আসবে, বুঝেছো। এখানে কিন্তু দেখো সব সাইজের ফেরাও গুলো রয়েছে, এই যে খুব সুন্দর সুন্দর ফেরাও রয়েছে এখানে দেখো। এই যে দেখতে পাচ্ছ ফেরাও রয়েছে, এই যে দেখো রফিল যে গেমটা খেলেছে সেটা খেলার পর এই যে রফিল কি কি পেয়েছে দেখো। একটা ডায়েরি দিয়েছে, প্যাড টাইপের হ্যাঁ লেখা যাবে, আর একটা পেন দিয়েছে দেখি, ছোট বড় সব সাইজের এই যে ফাউন্টেন রয়েছে দেখতে পাচ্ছ। ফাউন্টেনটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই যে দেখো এই ফাউন্টেনটা খুব সুন্দর লাগছে। তো এটাও সুন্দর, তো ছোট বড় সব সাইজের রয়েছে। আর ওয়েলকামের উপরে যে ডকটা রয়েছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এই যে দেখো ছোট ছোট সাইজের এখানে ফাউন্টেন রয়েছে, শোপিস রয়েছে, এই যে দেখো শোপিস রয়েছে খুব সুন্দর সুন্দর। দেখো এই যে বার্ডটা দেখো কত ভালো লাগছে দেখতে, দুটো রয়েছে পেয়ারে তোমরা নিতে পারো খুব সুন্দর লাগবে। আর এই যে দেখো বাজে জিনিস, বাজে জিনিস বলো না, বাজে জিনিস শুনো না আর বাজে জিনিস দেখো না, সেটাও রয়েছে। আর এই হর্সটা দেখো কত ভালো লাগছে দেখতে পাচ্ছ হর্সগুলো। এই হর্সের কিরকম প্রাইস রয়েছে, হর্সগুলো রয়েছে 1500 করে। আর এগুলো দেখো ওয়াও, এটা তো পুরো মনে হচ্ছে একদম অরিজিনাল সোনা দেখতে, তো কালারটা কি ভালো লাগছে দেখতে। বাট এই শোপিসগুলো সত্যি খুব সুন্দর। এগুলো কিসের রয়েছে, এগুলো রয়েছে ইটালিয়ান মার্বেল ডাস্টের উপর রয়েছে দেখো, খুব সুন্দর সুন্দর রয়েছে। আর এগুলো দেখো এই যে হর্স সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর রয়েছে, অনেক বাচ্চারা আছে এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে, তারা চায় আর কি। আর এখানে দেখো রাধা কৃষ্ণ রয়েছে, রাধা কৃষ্ণ কিন্তু তিন ধরনের রয়েছে দেখো, তিন রকমের রাধা কৃষ্ণ রয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো একটা গণেশ রয়েছে, পুরো একটা আর্টিস্টিক দিচ্ছে গণেশটা দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা দেখো এই যে রাধা কৃষ্ণ রয়েছে, রাধা কৃষ্ণ অনেকগুলো রয়েছে, গণেশ রয়েছে, এই যে দেখো। আর ছোট বড় সব সাইজের কিন্তু ওয়াটার ফাউন্টেন রয়েছে। এই ফাউন্টেন গুলো কিরকম আছে, 2000 টাকা হচ্ছে এই ফাউন্টেন গুলো রয়েছে। এখানে দেখো 50 টাকা 100 টাকা করে 150 টাকা করে বুক রয়েছে তোমার, এখানে বলছে পুরোনো বুক, কিন্তু এগুলো পুরোনোর মধ্যে এত সুন্দর কোয়ালিটি, এগুলো পুরোনো না নতুন মানে মানুষ বুঝতে পারবে না সত্যি। দেখো এত সুন্দর আর এত ভালো ভালো ভ্যারাইটির এখানে বুক রয়েছে 100 টাকা 150 টাকা করে, খুব সুন্দর সুন্দর বই রয়েছে আর ভীষণ ভালো ভালো বই রয়েছে। দেখেই কারো মনে হচ্ছে যে এগুলো কোনো পুরোনো বই, তোমরাই বলো, দেখে কিন্তু মনে হচ্ছে না, বই কিন্তু নতুন পুরোনো মেশানো রয়েছে। আর পুরোনো বললেও বইগুলো কিন্তু যথেষ্ট ভালো ভালো বই রয়েছে। দেখো এখানে রয়েছে হবিট, এখানে পার্সি জ্যাকসনের বই রয়েছে। এখানে দেখো একটা শুয়ের স্টল রয়েছে, এখানে কিন্তু প্রচুর দেখো নাগরাই টাইপের যে শুগুলো হয় না সেই শুগুলো কিন্তু ভর্তি রয়েছে। তোমরা এখানে মেল ফিমেল দুটোই তোমরা পেয়ে যাবে, এই যে বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন কালারের ওপর রয়েছে দেখো। এগুলোর কিরকম প্রাইস আছে, এই যে দেখো এগুলো রয়েছে 750 করে, খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। এটা দেখো হোয়াইটের ওপরে, আমার তো বেশ ভালো লাগলো জুতোটা, খুব কমফর্ট একদম সফট দেখো, নরম পুরো রয়েছে জুতোগুলো, পরলে পায়ে কোনো অসুবিধা হবে না দেখো। আর এখানে হিলের ওপরে রয়েছে, যারা হিলের ওপরে পড়তে চাও তাদের জন্য। এটা কিরকম প্রাইস হবে, হিলের ওপরে রয়েছে দেখো এই যে এগুলো, এগুলো কিন্তু 750 করে রয়েছে, বেশ সুন্দর সুন্দর এখানে কিন্তু শু রয়েছে দেখো। এখানে
দেখো এরকম একটা কার্পেটেরও কিন্তু স্টল রয়েছে, এই গরম পড়ে গেছে কিন্তু তবু এখনো কিন্তু এখানে কার্পেটের স্টল রয়েছে। কার্পেটের সাথে তো ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই। এখানে দেখো বিভিন্ন ধরনের এই যে ডোরমেটগুলো রয়েছে বেশ সুন্দর সুন্দর, দেখো মোটা মোটা সাইজের যে ডোরমেটগুলো হয় বিভিন্ন ধরনের এই যে ডোরমেটগুলো রয়েছে, তো এগুলোর প্রাইস রয়েছে দেখো 350 করে, বেশ সুন্দর সুন্দর কিন্তু ডোরমেট রয়েছে। আচ্ছা 3x5 যেগুলো আছে এগুলো দেখো চলে আসবে 1200 টাকা করে। আর এখানেও কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর তোমার এই যে এইগুলো আলাদা, ওগুলো কিন্তু আলাদা টাইপের, এগুলো একটু সফট মানে অন্য টাইপের রয়েছে দেখো, এই যে এগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর টাইপের 2500। আচ্ছা তো এখানে কিন্তু ছোট বড় সব সাইজের রয়েছে, যে দেখো ভেতরে কিন্তু বড় বড় সাইজের কার্পেট রয়েছে, দেখো এগুলো কিন্তু 6x9 এর রয়েছে, বড় বড় কার্পেট রয়েছে, কাশ্মীরি সিল্ক কার্পেট আছে। কত প্রাইসটা বললে? 35,000 রয়েছে এটার প্রাইস দেখো। এখানে দেখো একটা কাঠের জিনিসের স্টল রয়েছে যেখানে প্রচুর কাঠের সব ধরনের জিনিস পাবে, এই যে দেখো বিভিন্ন ধরনের কাঠের জিনিসগুলো রয়েছে, যে ড্রয়ার গুলো রয়েছে কাঠের, এখানে দেখো এই স্ট্যান্ড গুলো রয়েছে, তারপরে এখানে কাঠের দেখো ফ্লাওয়ার ভাস রয়েছে, বিভিন্ন কাঠের টেবিল টুল গুলো রয়েছে ছোট ছোট সাইজের, এখানে দেখো কাঠের প্রচুর প্রচুর জিনিস রয়েছে। এই চপিং বোর্ড গুলো কত? 850 টাকা করে রয়েছে দেখো চপিং বোর্ড গুলো, কিন্তু খুব মোটা একদম, ভীষণ ভারী টাইপের যে চপিং বোর্ড গুলো হয় না একদম মোটা মোটা সাইজের, এই মোটা মোটা সাইজের গুলো কিন্তু রয়েছে 800 টাকা করে। ট্রে রয়েছে, বোল রয়েছে, এই যে দেখো সব ধরনের বাক্স থেকে শুরু করে ফ্লাওয়ার ভাস তো ভর্তি ভর্তি সাইজের ফ্লাওয়ার ভাস রয়েছে বড় বড় সাইজ। আচ্ছা 5,000-6,500 টাকা করে রয়েছে বড় বড় ফ্লাওয়ার ভাস গুলো। দেখো একটা স্টল রয়েছে যেখানে হচ্ছে সেরামিকের উপরে সব প্লেট গুলো রয়েছে, দেখলাম ভ্যারাইটি প্লেট রয়েছে প্রচুর ধরনের, দেখো প্রচুর কালারের প্লেট রয়েছে, বোল রয়েছে, কি বড় বড় সাইজের বোল গুলো কিন্তু এখানে রয়েছে। প্লেট গুলোর প্রাইস কিরকম আছে গো? 200 করে সব প্লেট গুলোর প্রাইস রয়েছে 200 করে। আর এই বড় বোল গুলো কিরকম আছে? 250 টাকা করে রয়েছে বড়, আর ওই বড় গুলো 850 রয়েছে। এই বোল গুলো বেশ ভারী টাইপের কিন্তু, আর খুব সুন্দর কিন্তু, বেশ কালার গুলো এখানে সুন্দর সুন্দর রয়েছে দেখো, কারি বোল গুলো সেগুলো রয়েছে, ছোট যে স্ন্যাক্স এর প্লেট গুলো হয় সেই প্লেট গুলো এখানে রয়েছে। এই যে দেখো একটা বড় মাঠ রয়েছে এই সাইডটা, এখানে কিন্তু যত টাইপের, এই যে দেখো এখানে হচ্ছে মেরিগো রাউন্ড রয়েছে, এই যে দেখো এগুলো কিন্তু মেরিগো রাউন্ড রয়েছে, যদি তোমরা কেউ চড়তে যাও তার জন্য প্রাইস রয়েছে 100 টাকা করে। মাঝখানে জল দিয়ে এরকম বোট টাইপের বানানো হয়েছে, তো চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর দেখো প্রচুর চড়ার জিনিস রয়েছে, তোমরা আসলে কিন্তু মেলাটাকে ভীষণভাবে এনজয় করতে পারবে। এখানে দেখো একটা ফার্নিচারের স্টল রয়েছে, ভর্তি সব ফার্নিচার রয়েছে, এই যে দেখো ভর্তি কিন্তু সব ফার্নিচারের জিনিস এখানে রয়েছে, কত সুন্দর সুন্দর টেবিল রয়েছে, কাজ দেখো একবার খুব সুন্দর কাজ করা কিন্তু রয়েছে এই টেবিলগুলো। আর এইখানে দেখো সোফা সিঙ্গেল যে সোফার সেটটা হয় আর কি, তার সাথে দুটো চেয়ার দিয়ে, এই যে দেখো সেটাও এখানে রয়েছে, কাজগুলো একবার দেখো খুব সুন্দর কাজ করা কিন্তু রয়েছে এখানে। এই সোফা সেটটাও কিন্তু ভালো লাগছে, এই যে দেখো বেশ সুন্দর কাজ করা রয়েছে গ্রিন কালারের ওপরে, এই যে একটা বিশাল বড় সাইজের তোমার ঠাকুরের সিংহাসন রয়েছে, এখানে এই যে টেবিল চেয়ারগুলো রয়েছে 4-সিটারের 6-সিটারের রয়েছে টেবিল চেয়ারগুলো রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, নর্মাল টেবিল রয়েছে, তো সব কিছু রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে। ওই টেবিল চেয়ারের সেটগুলো মানে ডাইনিং টেবিলের সেটগুলো কীরকম প্রাইস আছে? 1,25,000। আচ্ছা আচ্ছা রোজউডের মধ্যে রয়েছে দেখো 4-সিটারের ওপর রয়েছে, 1,25,000 টাকা দাম রয়েছে, খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে দেখো। সেন্টার টেবিলগুলোর কিন্তু প্রাইস রয়েছে 30,000। এখানে এই যে মিরারটাও রয়েছে, এত সুন্দর কাজ করা রয়েছে মিরারটা, গোল টাইপের যে খাটগুলো হয় না আগেকার দিনের বাড়িতে বিশেষ করে ব্যবহার করতো সেই সব খাটগুলো রয়েছে এখানে, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে খাট। আচ্ছা মেহগুনি কাঠের উপর রয়েছে দেখছে, এটার দাম রয়েছে 1,25,000। তো দেখো যতটা পেরেছি তোমাদেরকে মেলাটা দেখানোর চেষ্টা করেছি, পুরো মেলাটা দেখেছি, বিশাল বড় মেলা, যেহেতু বুঝতে পারছো বকফিয়ার যে মেলা গ্রাউন্ড আছে সেখানেই মেলাটা হয়, তো বিশাল বড় মেলাটা বসেছে পুরোটাই কিন্তু আমি দেখিয়েছি। এই মেলাটা কিন্তু শুরু হয়েছে 20 ফেব্রুয়ারি থেকে আর শেষ হচ্ছে 12 মার্চে, আর শুরু হচ্ছে কিন্তু দুপুর 3টে, হচ্ছে কিন্তু রাত 9টার সময়। তো দেখতেই পেলে পুরো মেলাটা আমি দেখালাম, আর মেলাটা কিন্তু অনেক দিন অবধি আছে, তো বলবো একবার এসে তোমরা মেলাটাকে কভার করতে পারো, দেখতে পারো, এখানে সব ধরনের জিনিস পেয়ে যাবে, মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কাঁচের জিনিস থেকে শুরু করে ঘরে যত তোমার সাজার জিনিস আছে আর কি, নিজেদের গার্মেন্টস সব
সবকিছু, ঘরে ডেকোরেটস এর জিনিস দেখতে পাচ্ছ, কাঠের জিনিস রয়েছে, ফার্নিচার রয়েছে, সবকিছু তোমরা কিন্তু এখানে ইচেন এভরিথিং চলে আসবে। তো লেট না করে তাড়াতাড়ি তোমরা চলে আসো মেলাতে। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।